وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا رب العالمين أبيض الغناكار مريب واسكر الجيل خزر الشادر فرطم جمر رتلت غوالا. يا رب العالمين أمر ما بابا بھائي برادر أبطم شجن چھوٹو چھوٹو بچا دير كنية آشا دور دوران تو تهكي آشا ميديا بكتير تو الله مهمم دير كنية الله تمہارا شاہد اور بڑے دکھنا ہاتھ تو لیچے مہربانی کرو مدر ہاتھ تمہیں قبول منجور کرنا آمین. شئی اشار نماز پورے شروع دورے چھے رات رو بیجے گے سیاگر اٹھا گوالنا اونے ایک لمبا شب ہوئے اللہ تمہارا حبیب ارشانے سرات و سرام تمہارا جگیر کرے چھے کلام حکیم تھے گیا جی کریمہ تلوات کرے چھے اللہ قربانی ربی بن نو مسرا مسائے میانا چنا کرے چھے بولتو دی خبا کرے دیے اللہ شاتی جگتو ہوئے چامر مائر ایک ٹاک بطم گو اللہ. يا رب العالمين بولتو تي بلو خبا کرے دیے حدی اللہ کو بجی بجی بنے بڑھائیا তো জাহানে বাদশা নবী থামলাওলার চমকড়কে শুধু সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আমিন. জান্নাতুল বাকি জান্নাতুল মহল্লায় হাদিয়া পৌঁছায়া দাও সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিনদের কদমে হাদিয়া পৌঁছায়া দাও আমিন. ইয়া রাব্বুল আলামিন চার মাযহাবের চার ইমাম চার তরিকার চার ইমাম সহ তাদের অনুসারে যারা পৃথিবী ছেড়ে চলে গেছে প্রত্যেকের কদমে হাদিয়া পৌঁছায়া দাও আমিন. আমাদের যার যার প্রাণবর্ষীদের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও মনিব. মেহেরবানি করে মনিব আমার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ছোট্ট ভাই আওয়ানো সেন ইয়া পাক পরওয়ারদিগার এবং আমার সঙ্গে যারা হাত তুলেছে আল্লাহ মেহেরবানি করে আমেরিকা থেকে দোয়া চেয়েছেন লন্ডন থেকে আমার বন্ধু চেয়েছেন মনিব. কত মানুষ আল্লাহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দেশ থেকে দোয়া চেয়েছেন মনিব. যারা দোয়া চেয়েছেন তাদের আপন স্বজন যারা পৃথিবী ছেড়ে চলে গেছে প্রত্যেকের কদমে হাদিয়া পৌঁছায় প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও আল্লাহ তাদের কবর থেকে প্রাণের নবীজির রোজা মোবারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা করে দাও মনিব. কিছুদিন আগে হ্যাঁ কিছুদিন আগে ইয়া রাব্বুল আলামিন আমেরিকা থেকে একজন বৃদ্ধ আমার ভালোবাসার মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ তার কবরে হাদিয়া তুমি পৌঁছায় দাও তার কবরে আজাব তুমি বন্ধ করে দাও আল্লাহ মেহেরবানি করে তার আপন স্বজন যারা পৃথিবীতে আছে সবাই যেন মাগফিরাত কামনা করতে পারে সেই তাওফিক তুমি দান করে দাও আমিন. কাজ করে মনিব আজকের মিলাদের হাদিয়া খতমের হাদিয়া দুরুদের হাদিয়া মাহফিলের হাদিয়া আমার আপন স্বজন যারা প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ ভালোবাসার মানুষগুলো যারা আমাকে অনেক বেশি ভালোবাসে তুমি এবং তোমার হাবিবের জন্য মনিব মনিব. আল্লাহ গো ভালোবাসার মানুষগুলো তাদের আপন স্বজন কি হারিয়েছে তাদের আপন স্বজনের কবরে হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ তাদের জীবনে যত ত্রুটি করেছে ক্ষমা চাই মাফ চাই মেহেরবানি করে তুমি ক্ষমা করে দাও সকাল তো সন্ধ্যা নবীজির দিদা তুমি নসিব করি আমিন. তাদের কবর থেকে প্রাণের নবীজির জমবারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা তুমি করে দাও মনিব. কিছুক্ষণ আগে এখন থেকে দুই ঘন্টা আগে লাকসান থেকে জামাল হাদিয়া পাঠিয়েছে গো আল্লাহ আল্লাহ বড় মহাব্বত করে দোয়া চেয়েছে আল্লাহ তুমি জামাল কি কবুল করে নাও আর ইনকামের মধ্যে বরকত দাও আল্লাহ তার আপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবর আজাব তুমি বন্ধ করে দাও আমিন. মেহেরবানি করে আল্লাহ লন্ডন থেকে আমার বন্ধু আছে এই আল্লাহ তাকে তুমি কবুল করে নাও আল্লাহ তার বাচ্চাগুলোকে মানুষের মতো মানুষ করে দাও আল্লাহ তার আপন স্বজন যারা কবরে চলে গেছে প্রত্যেকের কবর আজাব তুমি বন্ধ করে দাও. মেহেরবানি করে শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ আমার বোন এবং তার সন্তানদেরকে তোমার কুদরতে তুলে দিলাম আমিন. তুমি নিজে হয়ে যাও আজকে সকালে আমেরিকা থেকে একজন দোয়া চেয়েছে আল্লাহ তিনি অসুস্থ আমাকে অনেক বেশি ভালোবাসেন মহাব্বত করেন ইয়া আমার মায়ের মতো বয়সী মানি আল্লাহ গো ওনার চোখে ইনফেকশন হয়েছে দোয়া চেয়েছে আল্লাহ তাকে তুমি সুস্থ দান দান করে দাও আল্লাহ. ওনার একটা ছেলে অকাল মৃত্যু হয়েছে আমেরিকার জমিনে ইয়া রাব্বুল আলামিন কিবরিয়া মাহমুদ চৌধুরী মরহুম ইয়া আল্লাহ তার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও তার স্বামী চলে গেছে তার স্বামীকে তুমি কবুল করে নাও ইয়া মনিব. লন্ডন থেকে আমার এক বুড়িমা দোয়া চেয়েছে আল্লাহ তাকে তুমি কবুল করে নাও তার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবর আজাব তুমি কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও মনিব. আমেরিকা থেকে খারাপ হলে দোয়া চেয়েছে আল্লাহ গোনার বাবা চলে গেছে কিছুদিন আগে
ওনার বাবার কবর আজাব তুমি বন্ধ করে দাও আমিন আল্লাহ কাছে রহমত তুমি বর্ষণ করে দাও জীবনের গুনাহগুলি maaf করে দাও আল্লাহ ওনার আপন স্বজন যারা আছে সবাই যেন সফল করতে পারে আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও আমিন মরিবো লন্ডন থেকে আমার এক মা এসেছি ইয়া রাব্বুল আলামিন উনি অনেক দিন হয়েছে এসেছি ঈদের পরের দিন চলে যাবে আল্লাহ ওনা কি তুমি কবুল করে দাও ওনার শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও ওনার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ উনি যেন সুন্দর সুস্থ ভাবে সুস্থ শরীর নিয়ে আবার লন্ডনে যাবে তো না আপন স্বজনদের কাছে ফিরে যেতে পারে সেই ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও উনি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এ দোয়া চেয়েছে সবাইকে তুমি কবুল করে নাও খাস করে আল্লাহ কুরবানি এবং হজের মাস চলছে আল্লাহ আমাদের বাংলাদেশ থেকে যত হাজিরা বাংলাদেশ থেকে মক্কা মদিনা জিয়ারতের জন্য গিয়েছে আল্লাহ সম্পূর্ণ করে বাংলার জমিনে সুস্থ ভাবে ফিরে আসার তৌফিক তুমি দান করে দাও আমিন উনি মেহেরবানি করে যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও যারা এগিয়ে আছে মুক্তর তৌফিক তুমি দান করে দাও উনি মেহেরবানি করে আল্লাহ আমেরিকা থেকে লন্ডন থেকে দেশের বিভিন্ন জেলা থেকে কত ভালোবাসার মানুষ সবার নাম বলতে পারবো না আল্লাহ তাদের স্থান আমার হৃদয়ে মনিব বিভিন্ন সময় সুখে দুঃখে তারা আমার পাশে থাকিব আল্লাহ ভালোবেসে তারা আমার পাশে এসে দাঁড়িয়ে যায় সবাইকে তুমি কবুল করে নাও সকলার জীবনের গুনাহ মাফ করে দাও সকলার হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ যে যে যায় যে কর্ম করছে কর্মের মধ্যে ফজল প্রদান করে দাও আল্লাহ তাদের আপন স্বজনদের কবর আজাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও মনি পেহের বাণী করে ইয়া রাব্বুল আলামিন যে যে আশা নিয়ে যার 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 জায়গা থেকে হাতিয়ে দিয়েছে প্রত্যেকের মনের আশা তুমি পুরা করে দাও মনি মেহেরবানি করে আমার মা বাবা দুনিয়ার বুকে বেঁচে আছেন একায়াত বাড়ায় দাও জীবনের গুনাহ মাফ করে দাও আয়াতের মধ্যে তুমি বরকত দাও আল্লাহ আমাদের মাথায় যত চুল আল্লাহ আঞ্চলিক ভাষায় বলি তুমি তত হায়াত তুমি বাড়াইয়া দাও শারীরিক মানসিক সুস্থতা নিয়ে যেন যোগ আমাদের মাঝে বেঁচে থাকে সেই ব্যবস্থা তুমি করে দাও আমিন তোমার কুদরতি কদমে হাত রেখে বলছি গো দয়াল মেহেরবানি করে মনিব ইয়া বাকবর দেখা শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দিও আল্লাহ মেহেরবানি করে সব ধরনের রহমত বরকত তুমি দিও আল্লাহ বড় ভাই দেশে এসেছে কয়দিন পরে বিদেশ আবার চলে যাবে সুদী শেষ আল্লাহ তাকে তুমি কবুল করে নাও সুন্দর সুস্থ ভাবে যেন গন্তব্যে আবার পৌঁছে কর্মে নিয়োজিত হতে পারে সে ব্যবস্থা করে দাও আল্লাহ আমার ভাইরা যারা বিদেশে আছে সবাইকে তোমার কুদরতিতে তুলে দিলাম শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও মনি মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন আরেকটা বাইয় রূপের জন্য প্রসেসিং করতেছে বললা আল্লাহ খাস করে তোমার দরবারে হাত তুলে আল্লাহ দরখাস্ত করে দিলাম আজকের ঈদের দোয়া কবুলের দিন আল্লাহ জুমার দিনের দোয়া খালি ফিরে না গো আল্লাহ আমার বাইটা যেন অল্প সময়ের মধ্যে রূপে ঢুকতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ মনি বাড়িতে মসজিদের কাজ ধরেছি বিশাল ইয়া রাব্বুল আলামিন আল্লাহ বিশাল কমপ্লেক্সের কাজ গো আল্লাহ সুন্দর সুস্থ ভাবে ফ্রিভাবে সম্পূর্ণ করার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ আমাদের ঘরে যারা মহিলা সদস্য আছে গো আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও আমিন যার যার মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ এখনো পর্যন্ত অন্যের বাসায় আছি ইয়া রাব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে নিজে একটা সুন্দর বাসস্থান বানিয়ে নিজের বসবাস বাসস্থান আবাস তৈরি করার তৌফিক তুমি দান করে দাও উনি তোমার রহমত তোমার দয়া তোমার কাছে সব কিছু কামনা করছি আল্লাহ এখানে কত মানুষ হাত তুলেছে যার হাত তোমার পছন্দ হয়ে তার হাতে রয়েছেন আমাদের সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ এখানে অসংখ্য মিডিয়ার লোকেরা হাত তুলেছে সবাইকে কবুল করে নাও তাদের মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ ও মিডিয়ার মাধ্যমে সুন্নিয়তকে বেশি বেশি করে প্রচার করার তৌফিক তুমি দান করে দাও আজকে যত আলোচনা করেছি দয়াল গো মনি মেহেরবানি করে সবগুলো কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক তুমি তাদেরকে দান করে দাও মেহেরবানি করে আজকের দোয়ার খবর সোনার মদিনায় তুমি পৌঁছায় দাও মনি ইয়া রাব্বুল আলামিন আল্লাহ ওনাকে তুমি কবুল করে নাও ওনার জীবনের গুনাহ মাফ করে দাও শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও ওনার সন্তানদেরকে ফ্যামিলি পরিবার তোমার পুত্র থেকে তুলে দিলাম জামিন তুমি নিজে হয়ে যাও আল্লাহ অনেক মনের কথা আমার সাথে বলেছে সবার সামনে বলা যায় না সবগুলো মনের আশা তুমি পূরণ করে দাও আমিন মনি বিশাল বড় আশা নিয়ে বসে আছি দয়ালরে
পাপ করার দেখ আর মানুষের সামনে লোক সমাজে প্রকাশ করতে পারবো না গো আল্লাহ, তুমি জনগণের খবর আল্লাহ, সেই বড় কাজটা যেন সম্পূর্ণ করতে পারি আল্লাহ, সেই তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। জীবনের প্রতিটা মুহূর্তে তোমার দয়া মায়া রহমান চাই আল্লাহ, জীবন যতদিন থাকবে তোমার গোলামীর মাধ্যমে যেন নিজের জীবন পরিচালিত করতে পারি সেই ব্যবস্থা তুমি করে দিও। মেহরবানি করে এই ঘর এই বাড়ি আল্লাহ আমাদের সকল সদস্য এবং ভালোবাসার মানুষগুলো গোটা পৃথিবীতে যারা আছে সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম, জামিন তুমি নিজে হইও। গোটা পৃথিবীর বুকে অসংখ্য ভক্তবৃন্দ ভালোবাসার মানুষ সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম, জামিন তুমি নিজে হইও। আল্লাহ সুন্দরভাবে কুরবানি পশু খরিদ করে ইয়া রাব্বাল আমিন তোমার নির্দেশ অনুযায়ী ইয়া পাক পরওয়ারদিগার তোমার সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করতে পারি সেই ব্যবস্থা তুমি করে দিও ইয়া রাব্বাল আলামিন। ইতালিতে একটা ছেলে বড় বিপদে আছে আর আল্লাহ তার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। লন্ডনে অনেক ছেলেরা আল্লাহ বিপদে আছে তাদের ব্যবস্থা তুমি করে দাও। অনেক ছেলেরা মালয়েশিয়া সৌদি দুবাই কাতার বিভিন্ন দেশে হচ্ছে আল্লাহ, সবাই দোয়ার প্রাপ্তি হচ্ছে, তাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে দাও আল্লাহ। যারা চাকরি করছে চাকরির ব্যবস্থা করে পদোন্নতি দান করে দাও, ব্যবসা যারা করছে আল্লাহ ব্যবসার মধ্যে বরকত বাড়ায়া দাও, পড়াশোনা করা করছে যারা জ্ঞান শক্তি তুমি বাড়াইয়া দাও আল্লাহ, যে যে পথে চলতে চায় সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তাসবি তুমি তাসবি তুমি রব্বানি, রব্বির হামহুমা গাওয়া রব্বা ইয়ানি সাগির, মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও, মৃত্যু তো আসার আগে জীবনের গুণাগুলি তুমি মাফ করে দিও। যেদিন আখির বিছানায় শুইব মৃত্যুদূত আমাদের সামনে এসে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে দয়াল নবীজির নুরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি ও কলবে জারি করে দিও মধুর কালিমা টুকরা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।